রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ওই ব্যক্তির উপর আল্লাহর রহম হোক, ওই ব্যক্তির উপর আল্লাহর দয়া হোক যার কাছে নাকি মানুষের হক রয়ে গেছে, যে নাকি মানুষের উপর কোনো না কোনো ভাবে অত্যাচার করেছে, সেজন্য ওই হিসাবের দিনের আগে, সেজন্য জিজ্ঞাসিত হওয়ার আগে, সেজন্য ধরা পড়ে যাওয়ার আগে তার এই পাওনাদারদের পাওনাগুলো বুঝিয়ে দেয়, অথবা তাদের কাছ থেকে যেন মাফ করায় নেয়। কারণ ওই দিন যখন আসবে, যেই দিন হিসাব শুরু হবে মৃত্যুর পরে, সেই দিন আর পাওনাদারদের পাওনা এত সহজে বোঝানোর কোনো রাস্তা থাকবে না। কারণ তখন একটাই রাস্তা থাকবে, সেটা হলো কি, আমলের দ্বারা পাওনাদারদের পাওনা বুঝাইতে হবে, আর আমল না থাকলে পাওনাদারদের গুনার বোঝা তার মাথায় নিতে হবে। এই জন্য ওই দিন আসার আগে আগে, অর্থাৎ মৃত্যুর আসার আগেই, মৃত্যু আসার আগেই কি করতে হবে, আমার কাছে কে পাওনা, আমি কার মনে কষ্ট দিয়েছি, আমি কাকে গালি দিয়েছি, আমি কাকে কটু কথা বলেছি, আমি কাকে মেরেছি, আমি কার টাকা আত্মসাৎ করেছি, আমি কার থেকে ঘুষ নিয়েছি, আমি কার থেকে জমি আত্মসাৎ করেছি, আমি কার দোকান থেকে বাকি খেয়ে তার পাওনা পরিশোধ করি নাই, আমি কার নামে গীবত করেছিলাম, এগুলো এখনকার থেকে হিসাব করা উচিত, চিন্তা করা উচিত। আমার জীবনের থেকে শুরু থেকে এই পর্যন্ত আমি কি কি অন্যায়গুলো করেছি, কি কি মানুষের হক নষ্ট করেছি, এগুলো হিসাব করে 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 এখনকার থেকে এগুলো মাফ করানোর ব্যবস্থা করতে হবে। যদি কাউকে মেরে থাকি, ভাই আমাকে মাফ করে দেন, আমি না বুঝে শয়তানের ধোকায় পড়ে যেভাবে হোক আমি আপনাকে মেরেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন, যদি মাফ না করেন তো আমার পিঠ, আমার শরীর আপনার সম্মুখে সপর্দ করে দিলাম, আপনি যেভাবে হোক আমার মাফির ব্যবস্থা করে দেন। আমি আপনার নামে গীবত করেছিলাম, আমি আপনাকে গালি দিয়েছিলাম, ভাই আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ না করলে আমার মাফ হবে না। ছোট হন, এখানে ছোট হওয়া মৃত্যুর পরে যখন হিসাব কায়েম হবে, হিসাবের দিনে কঠোরতার চেয়ে এখন ছোট হওয়া, এখন লজ্জাকে উপেক্ষা করা এটা সহজ। ভাই আমি আপনার দোকানে বাকি খেয়েছিলাম, আমি দেই নাই কোনো কারণে, এই টাকাটা আপনি আমার কাছে পান, ভাই নিয়ে যান, এটা আমাকে মাফ করে দেন। ভাই আপনার থেকে আমি ঘুষ খেয়েছিলাম, ভাই আপনার জমিটা আমি আত্মসাৎ করেছিলাম, ভাই আপনার মোবাইলটা আমি চুরি করেছিলাম, আপনার কাপড় চুরি করেছিলাম, আপনার টাকা চুরি করেছিলাম, যেভাবে হোক এই হকগুলো ওই পাকড়াও হওয়ার আগে, ধরা পড়ার আগেই কি করতে হবে, শুধরাইয়া যাইতে হবে, মাফ করা যাইতে হবে। আর না হলে এত কষ্ট করে জুমার নামাজ পড়ি, এত কষ্ট করে ফজরের নামাজ পড়ি, এত কষ্ট করে এশার নামাজ পড়ি, এত কষ্ট করে এই গ্রীষ্মকালীন সময়ে রোজা রাখি, এত টাকা খরচ করে হজ করি, এত টাকা খরচ করে জাকাত দেই, এত এত কষ্ট করে আমল করি, এই আমলগুলো কিন্তু ওই পাওনাদারকে দিয়ে দেওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। এই আমলগুলো কাকে দিয়ে দেওয়া লাগবে, পাওনাদারকে, নিজের আমলের হেফাজতের জন্য। এই দুনিয়ার জীবনে যত ছোট হওয়া লাগে, যত লজ্জিত হওয়া লাগে, এটা করাই যেতে হবে, আর না হইলে আমল দিতে হবে অন্যকে, আর না হইলে আমল না থাকে ওই পাওনাদারদের পাপ কাঁধে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাওনাদারদের পাওনা মিটিয়ে যাওয়ার তৌফিক দান করেন।